আজকের ভিডিওটি হলো বয়েজ ক্লাব। বয়েজ ক্লাবে কিভাবে আপনারা রিপোর্ট করবেন, কোন স্টিকারটি দিয়ে আপনারা রিপোর্ট করবেন, আর দুই থেকে তিনবার রিপোর্ট করার সাথে সাথে ওই আইডিটা পড়া যাব। তো ওই স্টিকারটা আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব, আর সরাসরি আমি এখন দেখাবো একটা বয়েজ ক্লাবে গিয়ে। অবশ্য পুরো ভিডিওটা দেখবেন, আর অবশ্য এটা যারা সুন্দর সাজানো আড্ডাটাকে নষ্ট করে দেয়, মা বোনদেরকে গালিগাজ করে, শুধু ওদের আইডিগুলো আপনারা নষ্ট করবেন। আর কোন স্টিকার কোন ইমো দিয়ে আপনারা রিপোর্ট করবেন, আর রিপোর্ট করার অপশন অনেকগুলোই আছে, সঠিক নিয়মে আপনারা রিপোর্ট করবেন, আর রিপোর্ট করার সাথে সাথে ওর আইডিটা পড়ে যাব। সুতরাং আমি যে স্টিকারটা এখন দেখাবো, এই স্টিকারটা আপনাদের কাছে যদি থাকে তাহলে আপনাদের আর স্টিকারটা খুঁজতে হবে না। তো চলুন আমি এখন দেখাই দিব কোন স্টিকারটা দা রিপোর্ট করতে হয় বয়েজ ক্লাবে। দু থেকে তিনবার রিপোর্ট করার সাথে সাথে পরে আইটি পড়ে যাব। আর দ্বিতীয় কথা হচ্ছে, ভিডিওর শেষ পর্যায়ে থাকবেন, আর সেখানে দেখাবো আপনাদের ইমোট পার্সোনালে কেউ খারাপ পিক কিংবা খারাপ ভিডিও দিয়ে থাকে কিংবা কোনো খারাপ মেসেজ করে থাকে, অবশ্য তাদের আইডিগুলো আপনারা খুব সহজে ব্যান করে দিতে পারবেন, পারমানেন্টভাবে ব্যান করে দিতে পারবেন। আর এইগুলো করতে কারো কাছে যাইতে হবে না আপনার, যে কোথায় কীভাবে করব, ব্যান করার সফটওয়্যার কোথায় পাবো, এসবের কোনো প্রয়োজন হবে না। আমি এইগুলা যারা আপনার ইমেল পার্সোনালে খারাপ পিক খারাপ ভিডিও দেয় ওদের আইডিগুলা ব্যান করা এতটা সহজ আমি আপনাদেরকে এখন দেখাবো, না দেখালে আপনারা বুঝবেন না। অবশ্য পুরো ভিডিওটা দেখবেন, একটু টানবেন না, টানলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আর উল্টাপাল্টা কমেন্ট করবেন না। তো ভিডিও শেষ পর্যন্ত দেখাবো যে যারা পার্সোনালে খারাপ ভিডিও দেয় খারাপ পিকচার দেয় ওদের আইডিগুলো খুব সহজে আপনি ব্যান করতে পারবেন। নতুন নিয়মও দেখাবো, অবশ্য ধৈর্য ধরে দেখবেন। তো এখন দেখাবো যে ভয়েস ক্লাবে কীভাবে আপনারা রিপোর্ট করবেন দুই থেকে তিনবার, সাথে সাথে ওর আইডিটা পড়ে যাবো, ঠিক আছে? তো যাই হোক, আমরা ভিডিওটা এখন শুরু করা যাক। তো আমি আমার ইমোতে আছি, আমরা যে কোনো একটা ভয়েস ক্লাবে এখন যাব আমরা। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ভয়েস ক্লাবে আছে। তো এটা আমি সম্পূর্ণ সঠিক নিয়মও দেখাইতেছি, যা আপনারা দেখলে আর দ্বিতীয়বার কোনো ভিডিও দেখতে হবে না, কারণ আপনাদেরকে আমি ভালো কিছু শিখে গেলে আমাদের কোনো লস নাই। আপনারা গালিবাজ যারা আছে ওদের আইডিগুলো যদি নষ্ট করতে পারেন আমার ভালো, কারণ আমারও মা বোন আছে, ঠিক আছে? তো সেই জন্য আমি দেখাই দিতেছি আপনারা কাজটি করবেন, আমি চাই না কোনো গালিবাজ থাকুক অনলাইনে। হ্যাঁ, তো যাই হোক, এখানে অনেকগুলো আইডি আছে। আমি যেমন এই 4 নম্বর আইডিটাকে আমি টাচ করলাম, টাচ করার পরে যাই সাউন্ডটা কমাই নেই যারা কথা বলতেছে। তো দেখতে পাচ্ছেন তার প্রোফাইলে টাচ করলাম, এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট, আপনারা থ্রি ডটে টাচ করে দেবেন। নিচে দেখতে পাচ্ছেন রিপোর্ট অপশন, অবশ্যই এটাকে খুব গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে, আপনারা ভাবলে হবে না যে এটা এইভাবে দিয়েছে তারা। অবশ্যই আপনারা অনেকে রিপোর্ট করে ধৈর্য হারা হয়ে যান যে আইডি পরে না রিপোর্ট করবে কী জন্য, আসলে এগুলো ভুয়া, আসলে তা না। আপনি সঠিক নিয়মিত রিপোর্ট না করতে পারেন আর সঠিকভাবে স্টিকারটা না দিতে পারেন তাহলে কিন্তু সারাদিন রিপোর্ট করলে হবে না। এমনও ভাইরাস আছে, মারাত্মক ভাইরাস, যা আপনাদের ধারণাও নেই। তো যাই হোক, এরকম অপশনটা আসবে আসার পরে। তো গায়ের চাপড়া দেখতে পাচ্ছেন উপর লেখা আছে চোস রিপোর্ট টাইপ, তো এখানে আমরা টাচ করে দিব। তো অনেকগুলো অপশন চলে আসছে, আপনারা এখানে বুঝতে পারেন না যে কীভাবে কোন জায়গায় দিলে কাজ হবে, আপনারা অনেকেই জানেন না। তো সবার উপরে যে লেখাটা আছে ডিএফ সেট আপডেট আদার, তো আমরা এখানে টাচ করে দেবো, ঠিক আছে? এখানে টাচ করার পরে এটা অলরেডি পেলো হয়ে গেছে, তারপর এখানে আমরা ওই স্টিকারটা দিয়ে দেবো। আমি অলরেডি কপি করা আছে, আমি এখানে কপি করে দিলাম, আপনারা ফলো করবেন। এই ভাইরাস স্টিকারটা আপনাদের দিতে হবে, দুই থেকে তিনবার রিপোর্ট করলে ওর আইডিটা সাথে সাথে চলে যাব, ঠিক আছে? এটা কোনো সন্দেহ নেই। অবশ্য এই স্টিকারটা আপনাদের কাছে যাদের কাছে আছে আপনারা স্টিকারটা কাজটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো গাইস, নিচে আছে ইউর ইমেল অ্যাড্রেস, তো আমরা এখানে আমাদের একটা ইমেল দিতে হবে অবশ্য। তো এখানে আমাদের সেটের যতগুলো ইমেল আছে সবগুলাই শো করবে, তো আমাদের অরিজিনাল ইমেলটা অবশ্যই দিতে হবে। আমি আমার একটা ইমেল আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিকমারটা কিন্তু পেল হয়ে গেছে। আমরা যদি এখানে টিকমার করে দিই তাহলে তার আইডিটা এই ভাইরাসটা এরকম ভাইরাস, একবারও যদি তাকে আমি রিপোর্ট করি তার আইডিটা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, তা আমি কোনো টিকমার করবো না এখন,
তাই এটার কাজ এই পর্যন্তই। এখানে টিক মার্ক করবেন 2 থেকে 3 বার, তাহলে অর আইডিটা সাথে সাথে পড়ে যাব। তো আমার এই ভিডিওটা অনেকে দেখবে, আমি তো আইডিটা নষ্ট করি, এখানে আমার ফাউল হবে, তা আসলে আমি এখন এটাকে আমি টিক মার্ক করব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যারা গালি দেয় ভয়েস ক্লাব আসিয়া ওদের আইডিগুলো এইভাবে এই টিকিট দ্বারাই আপনারা রিপোর্ট করবেন। ওকে, তো এখন দেখাবো আমি যারা পার্সোনালে যে খারাপ পিক, খারাপ ভিডিও, খারাপ এসএমএস করে ওদের আইডিগুলো কীভাবে ব্যান করবেন, আর কোন ইমোটা দিয়ে আপনারা ব্যান করবেন। সব যে কোনো একটা ইমোটা কিন্তু আপনারা রিপোর্ট করলে হবে না, অবশ্য রিপোর্ট করার সিস্টেম আছে, সেই সিস্টেমগুলো আমি ক্লিয়ার মতো দেখাবো, কিছুই লুকাবো না, সম্পূর্ণ ক্লিয়ার মতো দেখাবো। আর যে ইমোটা দিয়ে আপনারা রিপোর্ট করবেন ওই ইমোটা আপনাদের অনেকের কাছে আছে, আসলে কি আপনারা জানেন না, সে কারণে বুঝছেন না। ঠিক আছে, আমি আজকে দেখাই দেবো। তা চলুন আমরা আমাদের ইমোট পার্সোনাল চলে যাই এখান থেকে। তো যেমন চলেন আমরা এখানে দেখাই যে এই যে আমার ছোটো ভাইয়ের আইডি, তো আমি এই আইডিতে দেখাই, যেমন এই আইডি থেকেই কেউ খারাপ ভিডিও কিংবা খারাপ পিকচার আপনাকে দিচ্ছে। ঠিক আছে, ওর আইডিটা খুব সহজে আপনারা ব্যান করতে পারবেন, কোনো কিচ্ছু প্রয়োজন হবে না, শুধু ভিডিও দেখলে হবে। তো এইভাবে যদি খারাপ কোনো পিকচার ভিডিও দিয়ে থাকে একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে, একটা স্ক্রিনশট নেবেন, আর যে কোনো খারাপ পিকচার দিয়ে থাকে 3 থেকে 4টা খারাপ স্ক্রিনশট নেবেন। তো প্রথম দেখাচ্ছি আপনাদেরকে, তারপর আর প্রোফাইলে ঢুকবেন। তো প্রোফাইল ঢোকার পরে এরকম অপশন আসবে, তো এটা আমার ছোটো ভাই নাম্বারটা সেভ করা, তার জন্য নাম্বারটা দেখা যাচ্ছে, কিন্তু যার আইডিটা আপনারা ব্যান করতে চান ওর নাম্বারটা কিন্তু এখন শু করবে না। তো নাম্বারটা যদি শু না করে আপনারা এইভাবে যদি আইডিটা স্ক্রিনশট করে দেন, ঠিক আছে, আমি দেখাই, এইভাবে যদি আপনারা আইডিটা স্ক্রিনশট করে দেন, ওই জায়গায় জমা দেন, জমা দিলে কিন্তু এই আইডিটা কিন্তু খুঁজে পাব না, অবশ্য এই আইডির নাম্বারটা লাগবে। আর নাম্বারটা যদি আপনারা না ব্যবস্থা করতে পারেন অবশ্য ইউআইডি বাই করতে হবে। আপনারা অনেকে ইউআইডি কী জিনিস বোঝেন না, তো ইউআইডি হলো ইমু আলফা 9 যাদের কাছে আছে অবশ্য তারা ইউআইডি বাই করতে পারবেন। তো আমি এখন আলফা 9 মধ্যে চলে যাব আমি আপনাদের দেখানোর জন্য। তো ইমো আলফা 9 হলে হবে, আলফা হলে হবে, সমস্যা নাই, আমার কাছে শুধু আলফা নামানো আছে, তো আমি আলফার মধ্যে চলে গেলাম। তো যে কোনো একটা আইডির মধ্যে আমি এখন ঢুকব। ইউআইডি কী জিনিস আপনারা অনেকে বুঝছেন না, দেখেন আমি এই যে রানার আইডিতে চলে গেলাম, এখানে কিন্তু কোনো ইউআইডি শু করছে না, ঠিক আছে, ইউআইডিটা এখানে শু করবে, তো এখানে কিন্তু কোনো ইউআইডি শু করতেছে না। তো এখন কীভাবে ইউআইডিটা শু করবে আমি দেখাই দিচ্ছি। ব্যাগে চলে যাবেন, ইমো আলফাতে ঢোকার পরে এই যে নিচে প্লাস বাটনে টাচ করবেন, প্লাস বাটনে টাচ করবেন, মোর অপশনে টাচ করবেন। ওকে, মোর অপশনে টাচ করার পর অনেকগুলো অপশন চলে আসবে, আপনারা সোজা উপরে চলে যাবেন। তো আপনারা এখানে ডিবাগে ক্লিক করবেন, ঠিক আছে, ডিবাগে ক্লিক করার পর অনেকগুলো অপশন চলে আসবে, আপনারা আস্তে 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 উপরে যাবেন, ঠিক আছে, উপরে যাবেন, আমি দেখাই দিচ্ছি। তো আমি উপরে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সেট এবি কনফার্মেশন, তো এখানে আপনারা টাচ করবেন, ঠিক আছে, এই যে অপশনটা ভালো করে ফলো করবেন, এই লেখাগুলো আপনারা এখানে আইসা ফলো করবেন, এটাকে আপনারা চয়েস করে নেবেন, এখানে টাচ করবেন, টাচ করার পরে এরকম অপশনটা চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে 3টা অপশন আছে, তো এখানে আমরা সংখ্যা দেখতেছি 25, হ্যাঁ, এই 25-এর উপরে আমরা টাচ করব, এরকম অপশনটা চলে আসবে। এখানে অনেকগুলো টিকমার্ক করার সুযোগ আছে, আমরা সবগুলো টিকমার্ক না করলে হবে, করার দরকার নাই, শুধু এই যে উপরে যেটা আছে এটাকে আমরা টিকমার্ক করে দেবে, এনেবল করে দেবে, হ্যাঁ, এটাকে আমরা টিকমার্ক করে দিই। তো এখানের কাজ শেষ, ঠিক আছে, তো এটা আপনারা ইমো আলফা দিয়ে করতে পারবেন। তো আলফা ছাড়া আইডিগুলো ব্যান করা যাবে না যদি নাম্বার না থাকে, এটা আপনাদের মাথায় রাখতে হবে, আপনারা যতই চেষ্টা করেন কাজ হবে না, ঠিক আছে। তো সঠিক নিয়ম মতো আপনারা রিপোর্ট না করলে তার হবে না, অবশ্য তাদের আইডি স্ক্রিনশটটা আপনারা দেবেন, কিন্তু ওই স্ক্রিনশট থেকে কিন্তু তারা তাকে খুঁজে পাবে না, ঠিক আছে, সে কারণে এখানে রানার আইডিতে আমি এখন ঢুকবো, ঠিক আছে, রানার আইডিতে আমি ঢুকবো, ঢোকার পর দেখতে পাচ্ছেন এখানে ইউআইডিটা শো করছে, ঠিক আছে, ইউআইডিটা শো করছে। এখন আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন এখান থেকে, ঠিক আছে, এখন একটা স্ক্রিনশট নিয়ে নিলাম আমি, তো ওকে, কাজ শেষ। আসলে আমরা যে ইউআইডিটা এখন বের করলাম, এই ইউআইডির সাহায্যেই এই ইমোটা বের করতে পারবে, আর এটার সাহায্যে ইমোটা ব্যান করতে পারবে। ওকে, তো এইভাবে আপনারা ইউআইডিটা বাই করবেন, বাই করার পরে যদি কোনো খারাপ ভিডিও কিংবা খারাপ পিকচার দিয়ে থাকে সেটাকে স্ক্রিনশট করে নেবেন, ঠিক আছে, স্ক্রিনশট করার পরে
ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে যাওয়ার পরে ইমু আলফাতে যাবেন, কিংবা ইউআইডি বাই করার পরে যে কোনো ইমুদে আপনি করতে পারবেন, আপডেট ইমুদে করতে পারবেন, কোনো সমস্যা। তো এখন আমি এই প্লাস বাটন টাচ করবো, আবার মোর অপশনে টাচ করবো। টাচ করার পরে একটু উপরে যাব। তো এই জিনিসে দেখতে পাচ্ছেন হেল্প এবং ফিডব্যাক, আমরা ফিডব্যাকে টাচ করব। টাচ করার পরে বাংলা আপনি ভালো বুঝলে বাংলা করে নেবেন, ইংলিশে ভালো বুঝলে ইংলিশ করে নেবেন। তো যা হোস আমি ইংলিশ করে নিলাম। তো এরকম অপশন চলে আসবে, এই যেমন ফিডব্যাক কেন্দ্র এখানে টাচ করে দেবেন। টাচ করার পরে এই উপরে এখানে টাচ করে দেবেন, এই যে অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে টাচ করবেন। তো এখানে আপনারা লিখবেন যে খারাপ আচরণগুলো আপনার সাথে করা হয়েছে, সেগুলো অবশ্যই আপনারা লিখে দেবেন এই ডিসক্রিপশন বক্সে, ঠিক আছে। তো এখানে আমি পেস্ট করে দিলাম, এখানে আমি সালাম দিয়েছি, প্রথম সালাম দেওয়ার পর আমি লিখছি স্যার আমাকে অনেক ডিস্টার্ব করে, খারাপ নেগেটিভ পিক ভিডিওগুলো স্যারও সবসময় বিরক্ত করে, যেটা আমি দিয়েছি। দেওয়ার পরে এই যে প্লাস বাটন টাচ করবেন, টাচ করার পরে আপনারা যে সেই যে স্ক্রিনশটটা আপনারা দিয়ে দেবেন এখানে, যে ওর ইমেল আইডির স্ক্রিনশট আমরা নিলাম, এটা দিয়ে দেবেন। স্যারগুলো যে সার্চে ওইগুলাও স্ক্রিনশট করে আপনারা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। যে খারাপ ভিডিও পিকচার সার্চগুলো দিয়ে দেবেন। পাচ্ছেন যে ইমেলটা চাইছে, তো আমরা আমাদের মোবাইলের ইমেলটা দিয়ে দেবো আবারও। তো আমার এই ইমেলটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে তো এই যে এটাকে আমরা আবার এনেবল করে দেবো, হ্যাঁ। এনেবল করার পরে এরকম 100 পর্যন্ত উঠবে, ওঠার পরে এরকম আসবে, এরকম আসার পর আপনি এখানে টাচ করে দেবেন। এখানে টাচ করে দিলে কাজটা শেষ। তো দেখবো যে তার আইডিতে ঢুকে দেখবো যে এরকম খারাপ আচরণ আপনার সাথে করা হয়েছে কি না, তার ওই ইউআইডির সাহায্যে তার আইডিতে ঢুকবো, ঠিক আছে। ঢুকার পরে দেখবো যে অবশ্যই আপনার সাথে খারাপ ব্যবহার করছে কি না, যে করে থাকে সাথে সাথে আইডা ব্যান্ড হয়ে যাবে, ঠিক আছে, কোনো সন্দেহ নাই। তো আশা করি বুঝতে পারবো। তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্য চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলে সাবস্ক্রাইব করার কোনো দরকার নাই। আর ভিডিওটা অবশ্য লাইক করবেন, আর আপনারা চাইলে আমাদের গ্রুপে আসতে পারবেন। প্রত্যেক ভিডিওতেই ডিসক্রিপশন বক্সে আমাদের গ্রুপ লিঙ্কটি দেওয়া থাকে। তাছাড়া আমি গ্রুপ আইডিটাও আপনাদেরকে দেখাই দিচ্ছি, আপনারা সার্চ করে আসতে পারবেন। আমি সাইফুল ইসলাম, অবশ্যই আমার সাথে কথা বলতে পারবেন, যদি কোনো বিনিময় ভালো লাগে কোনো সমস্যা নাই। তো আমার চ্যানেল, আমার গ্রুপ আইডি অবশ্যই আসতে পারবেন। আমি সাইফুল ইসলাম, নিচে আমার দুটো অ্যাডমিন আইডি আছে, তো এই অ্যাডমিন আইডি দুটো আমার, আপনারা চাইলে লক করতে পারেন, কোনো সমস্যা নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।